আইনজীবী ও তার পরিবারের সদস্যদের মারধর করার প্রতিবাদে কর্মবিরতি পালন করল বনগাঁ আদালতের আইনজীবীরা, পাশাপাশি বিক্ষোভ মিছিলও করেন তারা। বনগাঁ আদালতের এক আইনজীবী ও তার পরিবারের সদস্যকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় ওই আইনজীবী ও তার মাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার রাজাপুর এলাকায়। জানা গেছে, রাজাপুরের বাসিন্দা পেশায় আইনজীবী রনি মণ্ডল সন্ধ্যায় তার বাড়িতেই ছিলেন, মক্কেলদের সাথে কথা বলছিলেন। অভিযোগ, সে সময় মোশারফ মণ্ডল ও আলতাফ মণ্ডল দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায়, মারধর করা হয়। রনির মা ও বাবা সোহরব মণ্ডলকেও মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেই আক্রান্ত হবার ঘটনা ফেসবুকে মাধ্যমে জানান ওই আইনজীবী। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্স ল্যান্ড। আমি এই এই গ্রামে অনেক কষ্ট করে মানুষ হয়েছি, আমার বাবা মা অনেক কষ্ট করে পড়াশুনো করিয়ে এত দূর পাঠিয়েছে, মানুষের আশীর্বাদ নিয়ে ঘুরছি বলে গ্রামের পঞ্চায়েত দিন দিন করাপশনের মাত্রা বেড়েই চলেছে। যারা ছিল তাহানি করে, যারা চোর গুন্ডা বদমাইশ তাদেরকে সহযোগিতা করে, আমার ঘরে আমার ক্লায়েন্ট আসছে বলে তাদের প্রতি হিংসায় আমি কোর্ট থেকে বাড়ি ফিরে যখন ঢুকি আমার সঙ্গে সঙ্গে মারধর করে, আমার মাকে মারধর করে, আমার মা হসপিটালে নিজের করছিলেন ওদের বাড়িতে, আমার বাড়িঘর তো সব ভাঙচুর করে দিয়েছে, আমার কোর্টটা ছিঁড়ে দিয়েছে, আমার আমাকে দাদি কুপাতে গিয়েছিল, আমি কোনো রকমে পেছে আমার ঘরের মধ্যে আজ থানায় জানিয়েছি, থানায় বলছে পুলিশ পাঠাবে, কখন আসবে জানি না, আপনাদের কাছে প্রার্থনা আপনারা এর বিচার করবেন, জনগণের আদালতের বিচার চাই, পঞ্চায়েতের কত বড় বুকের পাটা যে একজন উকিলের মরে তার বিচার চাই, আপনাদের কাছে আমি আবেদন রাখছি। প্রতিবাদে শুক্রবার বনগাঁ আদালতে কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় মিছিল ও বাটার মোড়ে বিক্ষোভ দেখান তারা। বনগাঁ বার অ্যাসোসিয়েশন, ল ইয়ার্স অ্যাসোসিয়েশন, ল ক্লার্ক ফোরামের সদস্যরা এদিন বিক্ষোভ দেখান। আগামীতে বৃহত্তর আন্দোলনের কথাও জানান আইনজীবীরা। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, একজন আইনজীবীকে যেভাবে তার পরিবারকে নিগৃহীত করা হয়েছে গতকাল, তার প্রতিবাদে রনি মণ্ডল বর্তমানে তার ফ্যামিলি এবং তার মা বাবা সমেত সে হসপিটালে ভর্তি আছে। আমরা এই ব্যাপারে থানায় জানিয়েছি, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। আমরা আজকে কর্মবিরতি পালন করছি বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন, বনগাঁ বার অ্যাসোসিয়েশন, বনগাঁ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন, ল ফোরাম, সবাই মিলিতভাবে আমরা আইনজীবীদের উপরে এই হামলা যে প্রতিবাদ, তারই প্রতিবাদে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমাদের কিছু বক্তব্য আমরা মানুষের সামনে তুলে ধরব এবং মিছিল করেছি, আমরা মিছিল করে বাটার মোড়ে এসেছি, এখানে আমাদের কিছু বক্তব্য মানুষের সামনে তুলে ধরব এবং আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই লড়াইতে সামিল হব যে আইনজীবীদের উপর এইভাবে বারেবার নিগৃহীত হচ্ছে, মারধর করেছে ওই এলাকার কয়েকজন দুষ্কৃতকারী। অন্যদিকে আইনজীবী ও তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে চাকদা সড়কে পথ অবরোধ করে বিজেপি। জানা গেছে, আইনজীবী রনির বাবা সোহরাব মণ্ডল বিজেপির সংখ্যালঘু সেলের সদস্য, তাদের কর্মী আক্রান্ত হওয়ায় পথ অবরোধে সামিল হন তারা। আমার ছেলে সেই তার পক্ষে লয়ার দাঁড়ায় এবং কালকে আমার ছেলে কোর্ট থেকে সন্ধ্যা ৬টা নাগাদ আমরা যখন বাড়িতে বসে আছি ঘরে ঢুকলো এবং তার স্বামী যখন আমার ঘরে গিয়ে এই বিচারের জন্য জানতে যায়, সাথে সাথে ওরা চড়া হয়, আমার ঘরে আগ্নেয়াস্ত্র, দা, বন্দুক, পিস্তল নিয়ে এই পঞ্চায়েত মুশারফ মণ্ডল, আলতাফ হোসেন মণ্ডল তার সঙ্গীরা। এদিন পথ অবরোধে সামিল হন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার সহ বিজেপির নেতা কর্মীরা, বিশিষ্ট কর্মী, মণ্ডল স্তরের কার্যকর্তা, তার বাড়িতে কালকে তৃণমূলের থেকে হামলা হয়েছে, তার পরিবারকে মারধর করেছে অত্যন্ত, তার ছেলে বনগাঁ আদালতের একজন অ্যাডভোকেট, সে গুরুতরভাবে বনগাঁ হসপিটালে ভর্তি আছেন এবং সে সৌরভ মণ্ডলের স্ত্রী, তিনিও ভর্তি আছেন। আমরা প্রথমে হসপিটালে গেছিলাম এবং পুলিশ এখনও পর্যন্ত দোষীদের অবরোধ করেনি, সেই দোষীদের অবরোধের দাবিতে এবং তৃণমূলের অত্যাচারের প্রতিবাদে আগামী দিনের বৃহত্তর আন্দোলন করব, তা সংগঠিত করার জন্য আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। অন্যদিকে তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অভিযোগ তুলে গাইঘাটার রাজাপুরে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। তাদের দাবি, আইনজীবী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, এমনকি তার লাইসেন্স বাতিলেরও দাবি তুলেছেন গ্রামবাসীরা। রনি মণ্ডল নামে একজন অ্যাডভোকেট আছে, ঠিক আছে, এখানে অসহায় মানুষগুলোর নামে মিথ্যে মামলা
শ্লেষণা হয়নি, হাবি জাবি সবসময় লাগিয়ে রেখে নিজের ক্ষমতাকে অপব্যবহার করে, ঠিক আছে? এর প্রতিবাদে আমাদের রাস্তা অবরোধ। ওই আমরা চাই গ্রামবাসী বিন্দু বা বাজারের শান্ত সৃষ্টি মানুষ চাই যে ওর ইতিমধ্যে অ্যাডভোকেটের লাইসেন্স বাতিল করতে হবে, সেই দাবি নিয়ে আমরা রাস্তা নেমেছি এবং প্লাস ওকে অ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা রাস্তা অবরোধ তুলব না। অবরোধ করেছি ওই রনি মণ্ডল, এই এলাকার কোনো মহিলাদের দেখা গেল স্বামী স্ত্রী হয়তো গণ্ডগোল হয়েছে, তাকে বুঝিয়ে মানে নানান রকমভাবে বুঝিয়ে তাকে 498 কেস করে দেয়, মিথ্যা ভাই ভাই একটু তর্ক বিতর্ক হয়েছে তাকে ডেকে করে দেয়। আমরা চাচ্ছি রনি মণ্ডলের ওর লাইসেন্স বাতিল এবং ওকে অ্যারেস্ট করা এবং গাইঘাটা থানা বড়বাবু উনি আসুক। উনি কালকে এখানে না এসে ওদের কথা মতো কী করে মানে এই যে কেসটা করলো, এই জবাব বড়বাবু দিতে হবে। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।